আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। একটু খুশি খুশি দেখতেছেন না? একটা গান মনে পড়ছে, ছোটবেলার গান, ভাইজান ভবর এখান দেরি হইয়া যায়, আসবার কালে ঈদের নামাজ পড়িও হালাই ভাইজান ভবর এখান। প্রিয় দর্শক মণ্ডলী, কেন বলতেছি, সামনে কুরবানির ঈদ, বুঝছেন? এর ভিতরেই মির্জা ফখরুল ইসলাম একটা বিশাল বড় সুযোগ পাইছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দেওয়ার জন্য। একটু অপেক্ষা করেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ওবায়দুল কাদের স্যার, তিনি সবসময় বিভিন্ন বিষয়ে কথা বলা নিয়ে আলোচনায় সমালোচনায় থাকেন, আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। মির্জা ফখরুল ইসলামকে তিনি ওপেন চ্যালেঞ্জ দিছে, কোন পাগলরে আপনি তত্ত্বাবধায়ক সরকার আনবেন, আপনি দেখান, আনা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনুরোধ করতেছি পুরো ভিডিওটি দেখেন, ওবায়দুল কাদের স্যারের বক্তব্যটি শুনবো, এবং সেই সাথে এই যে স্যাংশন দিচ্ছে না আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে, এই স্যাংশন সেই স্যাংশন, হাজার হাজার স্যাংশন, এই স্যাংশন ট্যাংশন দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আওয়ামী লীগ হালার বান্দা না, তথ্যমন্ত্রী এই বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। তো অনুরোধ করছি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তত্ত্বাবধায়ক সরকার প্লাস স্যাংশন, বাংলাদেশের নাগরিক হলে এই বিষয়গুলোই তো জানতে হবে, কারণ সামনে নির্বাচন। চলেন, বেশি কথা না বলে আমরা মূল ভিডিওগুলো প্লে করব। মির্জা ফখরুল সাহেবকে কি সুযোগ সুবিধা দেওয়া হলো তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য, তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে ভাই এবং বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং সেই সাথে একটা লাইক করেন। কেন করবেন? আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। চলেন, সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব, আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। চলেন, ওবায়দুল কাদের স্যার যে কথাগুলো বলতেছেন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে চ্যালেঞ্জ করে বা তাকে সুযোগ দিয়ে, সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। বাংলাদেশে 75 পরবর্তীকালে শেখ হাসিনার মতো নেতা আমরা পাইনি, আমরা ভাগ্যবান, এই নেতাকে আমরা হারাতে পারি। আজকে শেখ হাসিনা নেতৃত্ব বাংলাদেশের জন্য আশীর্বাদ, শেখ হাসিনা নেতৃত্ব বাংলাদেশের জন্য আল্লাহ রহমান। তার নেতৃত্বকে আমরা আজকে শক্তিশালী করব, তার হাতকে আমরা শক্তিশালী করব, সেই শপথ আপনাদেরকে দিতে হবে। তারা জানে তত্ত্বাবধায়ক মরে গেছে, ফিরে আসবে না, কবরে শুয়ে আছে, তত্ত্বাবধায়ক কবরে শুয়ে আছে। আর নির্দলীয় নিরপেক্ষ খালেদা জিয়া বলে পাগল আর শিশু, নিরপেক্ষ বুঝে আর কেউ নাকি বুঝে না। এখন কোন পাগলকে ফখরুল তত্ত্বাবধায়ক সরকার বানাবে, কোন শিশু দিয়া বানাবে জানি না। তারা আজকে ওই মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চা, শেখ হাসিনার পদত্যাগ চা, কারণ শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে তারা কোনোদিনও জিততে পারবে। এখন তাদের ভয় শেখ হাসিনা, এখন তাদের ভয় শেখ হাসিনা, এখন তাদের সেরা আতঙ্ক শেখ হাসিনা। শেখ হাসিনা থাকলে পাবলিক তার সঙ্গে থাকবে, শেখ হাসিনা থাকলে বিএনপির মতো দুর্নীতিবাজ দুর্বৃত্ত লুটেরা সরকারের ক্ষমতায় ফিরে আসা কোন সুযোগ, সেজন্যই তারা শেখ হাসিনাকে হিংসা করে, সেজন্যই তারা শেখ হাসিনার অস্তিত্ব নির্মূল করতে চায়। আমরা কোনো ব্যক্তিকে মারব না, আমরা খুনের রাজনীতি করি না, আমরা খুনের রাজনীতি করি না। তবে এই কথা বলেছে, শেখ হাসিনাকে তারা কবরস্থানে পাঠাবো, এক দফা তাদের এক দাবি, আমাদের এক দফা এক দাবি। বিএনপি সাম্প্রদায়িক জঙ্গিবাদী দুর্বৃত্ত পরায়ণ এই রাজনীতিকে আমরা কবরস্থানে পাঠাবো, তারা আমাদের নেত্রীকে কবরস্থানে পাঠাতে চায়, আমরা তাদের রাজনীতিকে কবরস্থানে পাঠাতে দুর্বৃত্তদের দুর্নীতিবাজদের ছিনতাইকারীদের লুটেরাদের বাংলাদেশে রাজনীতি করা কোনো অধিকার নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, ওবায়দুল কাদের স্যারের কথাগুলো শুনলেন, কোন পাগলকে, আমার মনে হয় মির্জা ফখরুল সাহেবকে বলতেছে যে কোন পাগলকে তত্ত্বাবধায়ক সরকার আপনি বানাবেন। এখন মির্জা ফখরুল সাহেবের উচিত একজন তত্ত্বাবধায়ক সরকারের নাম বা কয়েকজনের নাম
তাদের কাছে জমা দেওয়া, যে এদেরকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বানাতে চাই। এটা কিন্তু একটা বিশাল সুযোগ আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম সাহেবের জন্য বা বিএনপি দলের জন্য, এটা হচ্ছে আমার ওপিনিয়ন, সেই জন্যই আমি থাম্বনেইলে লিখছি যে সুযোগ পাইছে আর কি। এটা আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম সাহেবের করা দরকার। এইবার চলেন, আমাদের তথ্যমন্ত্রী তিনি স্যাংশন নিয়ে ভয় পায় না, স্যাংশন দিক যে দেশ যা দেখ কোনো সমস্যা নেই, স্যাংশন নিয়ে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো একটু শুনে আসা যাক। স্যাংশন পাল্টা স্যাংশন এগুলো দিয়ে কোনো লাভ হয় না। বিএনপির এই সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি। সে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং গত 51 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে এসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকেও তারা নানাভাবে ট্রেনিং সহ নানা সহায়তা দিয়ে আসছে, সেই সহায়তা অব্যাহত আছে। তো আমরা যেটা মনে করি যে আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তাদের সহযোগিতাতে আমাদের দেশ আজকে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একজন প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার। তো যে পত্রিকা লিখেছে সে কোত্থেকে খবর পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। তো আমাদের এই ব্যাপারে কোনো কিছু জানা নেই। আর স্যাংশন পাল্টা স্যাংশন এগুলো দিয়ে কোনো লাভ হয় না, সেটি আপনার ইতিমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে, তো ইরানের সরকার তো পড়ে যায় নাই, ইরানের সরকার বহাল তবিয়তে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহু বছর, কিউবাকে টলাতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে, কিউবায় সরকার পরিবর্তন হয় নাই। মায়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন, ওই মায়ানমারে তো সরকার পরিবর্তন হয় নাই। এবং রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন, সেই স্যাংশন অমান্য করেই ইউরোপের বিভিন্ন দেশেই তাদের কাছ থেকে এখনও ইম্পোর্ট করছে, ভারত তো করছেই, অনেকেই করছে। তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না। তবে পত্রিকায় যে নিউজ সেই পত্রিকায় ভালো বলতে পারবে, আমরা এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। মাঝে মধ্যে ওরা এক দফায় যায়, আবার অনেক দফা বাড়ে, কিছুদিন পরপর এই ঘটনা ঘটে। তো ওনারা আগেও এরকম 10 দফা, 14 দফা, 12 দফা, 17 দফা লাস্ট এরগুলো আগেও ঘটেছে, মানে দফা বাড়ে আবার কমে, জোটের আকার বাড়ে আবার কমে, এমিবার মতো নিজেরা ভাগ হয়ে আবার দ্বিখণ্ডিত হয়, ত্রিখণ্ডিত হয়। এগুলো বিএনপির এই সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি, আর মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের সার্কাসও দেশের মানুষ দেখছে। এগুলো মানুষের কাছে এখন হাস্যরস কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়। বিএনপির আন্দোলন আসলে এগুলো কাগজে বাঘ ছাড়া, খালি কলসি বেশি বাজার মতো ছাড়া অন্য কোনো কিছু নয়। সরকার সমস্ত ভোগ্যপণ্য যথেষ্ট মজুত আছে এবং ভোগ্যপণ্য আসছেও, কিন্তু দুঃখজনক হলো সত্য কয়েকজন ব্যবসায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় থাকে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে করে, এবং কিছু আড়তদার মজুতদার অস্বাভাবিকভাবে তাদের মুনাফা লাভের জন্য দাম বাড়ায়। এটি প্রথমত অনৈতিক, আইন বিরুদ্ধ। বাংলাদেশে কিন্তু মজুতদারের বিরুদ্ধে মজুত সংক্রান্ত আইন আছে, এগুলো আইন বহির্ভূত। তো সরকার ভোক্তা অধিকার অধিদপ্তর আপনারা জানেন অনেক কাজ করছে এবং সেক্ষেত্রে কিছু সুফলও আমরা পেয়েছি। এখনও যারা অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম অহেতুক বাড়াচ্ছে, জনগণের ভোগান্তি তৈরি করছে বা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, সরকার প্রয়োজনে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেটি যে কোনো কিছু। প্রিয় দর্শকবৃন্দ, দুইটা ভিডিও চিত্র দেখলেন, কী বুঝলেন, কী জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। আসলে কথা শুরুতে একটু বলি, কারণ একটা বিষয়বস্তু যদি আপনাদেরকে না বুঝাই তাহলে আমরা এখানে কেন? তাহলে তো সময় টিভি, যমুনা টিভি, আমাদের নিউজ কিন্তু একই, কিন্তু আমাদের বলার ভিন্নতা, আমাদের উপস্থাপনার ভিন্নতা কিন্তু আলাদা, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্যই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করছি, আমরা এখানে বিষয়বস্তুগুলো আপনাদেরকে বুঝাই এবং সেই অনুযায়ী ভিডিও চিত্র দেখাই এবং তার উপরে আপনাদের ওপিনিয়ন জানার চেষ্টা করি। আমরা তো ওপিনিয়ন দিতেই পারবো না, কারণ আমরা মিডিয়াতে কাজ করি, আমাদের ওপিনিয়ন দিলে একতরফা ওপিনিয়ন হয়ে যাবে, শেষে আবার আমরা বিভিন্ন জন শত্রু কামাবো, দরকার নেই। তো সবসময় দেখেন যে আমি যে কথাগুলো বলি সবসময় চেষ্টা করি যে স্বাভাবিক সাবলীলভাবেই কথা বলার, এর মাঝেও যদি মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই ধরিয়ে দিবেন, আমি আমার ভুল সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো।
তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। কি বুঝলেন কি জানলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।